চিকিৎসা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। যারা বাংলাদেশের মানুষকে সম্মান দেয় না তাদের জিনিস আমরা করবো না। আমার নিজের শাল যেটা ভারত থেকে কিনেছিলাম এক সময়, সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম। ধন্যবাদ। বাংলাদেশের বিশ্বাস করে না, তাদের এমন একটি সরকার দরকার যেটি তাদের গোলামি করবে। আমরা আজ থেকে সারা বাংলাদেশে দলের নেতা কর্মীরা ভারতের প্রতিটি পণ্য বর্জন করবে। আমি আগেই বলেছি, আমরা সিরাজগঞ্জ থেকে, সিরাজগঞ্জের তাঁতের হাট থেকে আমরা লুঙ্গি কিনব, আমরা আমরা নরসিংদীর হাট থেকে আমরা গামছা কিনব, আমাদের মেয়েরা টাঙ্গাইলের শাড়ি কিনবে, কুমারখালীর পায়লা কিনবে, আমরা ভারতের কোনো জিনিস কিনব না। আমরা আমাদের দেশের উৎপাদিত সাবান, উৎপাদিত তেল, এটাই আমরা ব্যবহার করব। আমরা ভারতের পণ্য, কারণ যারা বাংলাদেশের মানুষকে সম্মান দেয় না তাদের জিনিস আমরা করব না। এখন প্রতীকীভাবে আবারও আপনাদের সামনে শুরু করলাম আমার নিজের শাল, যেটা ভারত থেকে কিনেছিলাম এক সময়, সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম। ধন্যবাদ। ভারতীয় পণ্য।